السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الكريم، أما بعد. قال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعدا. উপস্থিত দিনী ভাইরা, মহান রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা, আজকে আমরা কিছুক্ষণ একটি বিশেষ বিষয়ের সম্পর্কে আলোচনা শুনব। বিষয়টির নাম হচ্ছে ওয়াহাবি বলে কোন দলের অস্তিত্ব আছে কি। আমরা যারা দিনী মানুষ, দিনী মহফিলে প্রায় হাজির হয়ে থাকি, উপস্থিত হয়ে থাকি, তাতে প্রায় প্রায় একটি কথা অনেকে বলে থাকে যে এরা ওয়াহাবি দল, আমরা সুন্নি দল, কিংবা এরা ওয়াহাবি হয়ে গেছে, এদের কথাবার্তা আমাদের শোনার ঠিক নয়। কিন্তু এই ওয়াহাবি বলে কোন দল কি দুনিয়াতে আছে না নেই? মনে হচ্ছে আছে, কারণ মানুষ বলছে, কিন্তু আছে কিনা আমরা একটু আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে ওয়াহাবি দলটিকে বা ওয়াহাবিকে সাধারণত এমন ভাবে আমাদের সমাজে পেশ করা হয়ে থাকে যে শুনলেই মানুষ মনে করে যে এটা একটা খুব নোংরা, খারাপ এবং ইসলাম বিরোধী দল। মানুষের মাথায় এই জিনিসটাই আসে। অনেকে সরাসরি একথাও বলে থাকে যে ওয়াহাবি হচ্ছে কাফের দল। এটা বলে না, বলে না বা ওয়াহাবিরা কাফের, সে কারণেই কিন্তু ওয়াহাবিদের সঙ্গে বলে বিবাহ শাদী দেওয়া যাবে না, যদি দিতেই হয় তো ওদের মেয়ে নিয়ে আসা যাবে, কিন্তু ওদেরকে মেয়ে দেওয়া যাবে না, এই ফতোয়া দেওয়া হয়েছে। যদি আত্মীয়তা হয়েও যায় তাহলে ওদের জবাই করা খাওয়া যাবে না। আমি নিশ্চক্ষে দেখেছি এমনও লোক আছে যারা কাউকে ওয়াহাবি বলে, বলার কারণে তাদের বাড়িতে গোশত খায় না। তাহলে কি বোঝা যাচ্ছে, ওদেরকে ও মুসলিম মনে করে সে কারণে না গোশতটা খায় না? তারপর একথাও বলে থাকে এদের সালামও দেওয়া যাবে না। ওয়াহাবিকে এতই খারাপ মনে করা হয় যে এরা বলে যে এরা হচ্ছে নবী ওলিদের দুশ্মন, মানে নবী ওলিকে এরা ভালোবাসে না। আর যদি নবী এবং ওলিকে ভালো না বাসে তাহলে কি এরা মুসলমান থাকে? ওয়াহাবিদেরকে এতই খারাপ মনে করা হয় যেটা প্রাচীন দল ছিল, বিদাতি দল, যাদেরকে বলা হতো খারেজি, বলতে এরা খারেজি দল। ওয়াহাবিদেরকে এরকম খারাপ মনে করা হয় যে তারা বলে থাকে যে ওয়াহাবিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে না, নবীর প্রতি দরুদ পড়ে না। এসব মন্তব্য এবং এই ধরনের আরো কুরুচিকর মন্তব্য, বা বলা যেতে পারে যে ইসলামের বড় বড় বিধান, ভালো বিধানগুলিকে এরা মানে না, বিশ্বাস করে না। এরপরে আরো একটি মন্তব্য করে বলা হয় যে এরা আসলে ইহুদি এবং খ্রিস্টানদের এদের, এ কথা বলাও ছাড়ে, বলতেও ছাড়ে না। এই যে ওয়াহাবি খারাপ এবং এরা ভালো নয়, ইসলামের শত্রু, এটা শুনে শুনে অনেক মানুষ মাথায় একটা বিরাট চিন্তা ধারণা বা একটা বিরাট বিশ্বাস বসায় রাখে, সেটি হচ্ছে যে ওয়াহাবিরা খারাপ। কতখানি খারাপ সমাজে এদেরকে করা হয়েছে বা বলা হয়েছে বা বলা হয়ে থাকে তার একটি উদাহরণ আমি আপনাদের সামনে বলতে চাই। মৌলানা আবুল কালাম আজাদ, ভারতবর্ষের একজন বিশিষ্ট আলেম,
এবং একজন রাজনীতিবিদও বটে। স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রথম শিক্ষামন্ত্রী হয়েছিলেন। স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী হওয়া একটা সোজা কথা ছিল না। তবু আবার ভারতে যেখানে অধিকাংশ মানুষই সেই সময় অমুসলিম, দেশ ভাগ হয়ে যাওয়ার পর, কিন্তু তাকে করা হয়েছিল। তিনার একটা বই আছে, বইটির লেখারও একটা বড় ইতিহাস আছে, কিন্তু বইটির নাম হলো আজাদ কি কাহানি আজাদ কি জুবানি, উর্দু ভাষায়। মানে তার নাম মৌলানা আবুল কালাম আজাদ, তো বলছে আজাদের কাহিনী আজাদের ভাষায়। তো ওই উর্দু বইতে তিনি একটি ঘটনা লিখছেন, মানে উনিও ছিলেন ওই গ্রামে বসবাস, ওই শহরে বসবাস করতেন বা ওই বংশে বসবাস করতেন যারা ওয়াহাবিদেরকে এরকম খারাপ মনে করত। তিনি বলছেন যে এই ওয়াহাবিরা যে নোংরা, আমার শুনে 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 আমার মনে হয়ে গেছিল যে ওয়াহাবি মানেই তার মুখে হয়তো একটা দাগ থাকবে, কোনো খারাপ কুৎসিত চেহারা হবে, নাহলে চোখে মুখে একটা কোনো এরকম স্পট হবে, এরকম একটা দাগ থাকবে যেটা বুঝাই যাবে যে মানে এটা ওয়াহাবিরা খারাপ, সেই কারণে এরকম হয়েছে। তিনি বলছেন যে একদিন মসজিদের সামনে, আমাদের বাড়ির মসজিদের সামনে একটা লোককে ঘিরে, অনেকগুলো লোক ঘিরে ধরে আছে, আর একটা মানে আলাপ আলোচনা হচ্ছে, মতো বিরোধ হচ্ছে, ঝগড়ার মতো বেঁধে গেছে। আমি তখন ছোট, উনি বলছেন, তো আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে কি হয়েছে, তো বলছে একটা ওয়াহাবি এসছে আমাদের মসজিদে, একটা ওয়াহাবি নামাজ পড়েছে। এখন বলছেন আমি ছোট মানুষ, এরা যে সবাই ঘিরে ধরে আছে তো আমি দেখতে পাই না উনাকে, মাঝখানে যে ধরে আছে ওয়াহাবিকে যে ঘিরে ধরে আছে, আমি দেখতে চাচ্ছি যে এটা প্রথম ওয়াহাবি, আমি দেখতে চাচ্ছি ওর মুখে চোখে কি আছে একটু দেখি, কিন্তু ছোট মানুষ যেহেতু সে কারণে আমি ভিতরে ঢুকতে পারছি না। বলছে আমি মানুষের পায়ের ভিতর দিয়েই, ছোট বাচ্চা যেমন ঢুকে যায় ওরকম আমি ঢুকে পড়লাম। ঢুকে যাওয়ার পর ওই লোকটার চেহারা ছবি আমি খুব ভালো করে দেখলাম, মুখ দেখলাম, চোখ দেখলাম, হাত পা দেখলাম না, কোথাও তো কোনো দাগ পেলাম না, কোথাও কোনো কালো দাগ পেলাম না। মানে ওর মাথায় যে একটা ওয়াহাবির ওয়াহাবিরা মন্দ খারাপ শুনে শুনে যে একটা মাথায় বিশ্বাস ঢুকে গেছিল, সেই বিশ্বাসটা সে ক্লিয়ার করতে চাচ্ছিল সে ওয়াহাবিকে দেখার পর, কিন্তু সে দেখতে পেল না। এখন চিন্তা করছেন তাহলে কি ধরনের মানুষ ওয়াহাবিদের বিরুদ্ধে কথা বলে থাকে। আমি একটি আরো উদাহরণ আপনাদের পেশ করতে চাই। সমাজে এমনও কিছু নাম, এমনও কিছু চিন্তাধারা বা বিশ্বাস মানুষের থাকতে পারে যার আসলে কোনো অস্তিত্ব নেই। উদাহরণস্বরূপ, ছোট বাচ্চাদের মা অনেক সময় ঘুম দেয় আর বলে যে ঘুমাও নাহলে ভূত চলে আসবে। কি আসবে? ভূত আসবে। বা এই রাতে বাইরে যেতে হয় না, বাইরে ভূত থাকে, বা অমুক জায়গায় যেও না, অমুক জায়গায় ভূত আসবে। এই ভূত শুনে শুনে ছোট বাচ্চার মাথায় একটা বিশ্বাস জন্ম নিয়ে নেয় যে ভূত বলে একটা কোনো জিনিস আছে যেটা দেখতে খুব খারাপ হবে, কিংবা ভূত আমাকে যদি ভূত কোথাও পায় তাহলে আমাকে মেরে ফেলবে বা ছাড়বে না বা ক্ষতি করবে আর কিছু করবে। মাথার বাচ্চার মাথার মগজে এই বিশ্বাসটা জন্ম নেয়। কিন্তু ভাই বলেন তো, ভূত বলে কোনো জিনিস আছে? কোরআন সুন্নতে যদি অদৃশ্য জগতে যেগুলো আমরা দেখতে পাই না এরকম কিছু আছে, তাহলে ফেরেশতা আছে, জিন আছে, তারপরে শয়তান আছে যার বর্ণনা এসেছে, কিন্তু ভূত বলে কোন বর্ণনা এসেছে কোরআন সুন্নতে? কিন্তু সমাজে এই ধারণাটা কি আছে, ওই কথাটা প্রচলিত আছে, এই বিশ্বাসটা অনেক মানুষের মাথায়ও আছে, বিশেষ করে বাচ্চাদের মাথায়। কিন্তু যদি আপনি গোটা দুনিয়া খুঁজে বেড়ান তাহলে কোনোদিনই একটা ভূত পাবেন না, আর না কাউকে দেখেছেন। সত্যিকার অর্থে ওয়াহাবির ব্যাপারটা এরকম, দুনিয়াতে যে বলা হচ্ছে যে ওয়াহাবি এরকম 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 সেরকম, আসলে ওয়াহাবি বলে কোন দল দুনিয়াতে নেই। আপনারা কোন মানুষকে দুনিয়াতে এটা পাবেন না যে বলে যে আমি হচ্ছি ওয়াহাবি দলের মানুষ বা আমরা ওয়াহাবি। অনেকে এই অপবাদটা সৌদি আরবের মানুষের উপরে দিয়ে থাকে, বিশেষ করে ওরা বলে এটা ওয়াহাবির দেশ। বলেন তো, সৌদি আরবে আপনি এতদিন ধরে থাকলেন, কোনদিন ওয়াহাবি মুভমেন্ট, ওয়াহাবি আন্দোলন বা ওয়াহাবি দল বা ওয়াহাবির কোন এক আলোচনা বলে দেখতে পেয়েছেন আপনারা? সত্যি কথা বলেন, কখনো আপনারা ওয়াহাবি বলে কোন দল বা ওয়াহাবি বলে কোন মানুষ দাবি করছে এই কথা কোনদিন শুনতে পেয়েছেন? আমি তো শুনতে পাইনি, কিন্তু বলা হয়ে থাকে ওয়াহাবি।
তবে ওয়াহাবি ওরা কাকে বুঝাতে চাচ্ছে তাহলে সেই দলটা কে যাদেরকে ওরা ওয়াহাবি বলতে চাচ্ছে বা ওয়াহাবি বলে তারা আখ্যা দিচ্ছে সেই দলটির সম্পর্কে আমি আপনাদের সামনে একটু পরিচয় তুলে দিই তুলে ধরি এই পরিচয়টা উইকিলিক্স উইকিলিক্স হচ্ছে একটা ইন্টারনেটের তথ্য বিভিন্ন ধরনের তথ্য তারা মানুষকে দিয়ে থাকে ফ্রি তথ্য দিয়ে থাকে সেই উইকিলিক্সে ইংলিশে ওয়াহাবিজম বা ওয়াহাবি মতবাদের সম্পর্কে যে কথাগুলি লেখা হয়েছে সেটা আপনাদের শোনাই উইকিলিক্সে বলা হচ্ছে ওয়াহাবিজম ইজ এ রিলিজিয়াস মুভমেন্ট অর এ ব্রাঞ্চ অফ ইসলাম ইট ওয়াজ ডেভেলপড বাই অ্যান 18th সেঞ্চুরি মুসলিম থিওলজিয়ান মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব ফ্রম নাজ সৌদি আরবিয়া বলছেন যে ওয়াহাবি মতবাদ একটি ধার্মিক মতবাদ ধার্মিক আন্দোলন ওয়াহাবি মতবাদ একটি ধর্মীয় আন্দোলন কুফরি আন্দোলন না এই যে উইকিলিক্সের লেখক বা যেখানে তারা যে তথ্যগুলো দেয় এরা কোন ওয়াহাবি সুন্নি আর হানাফি সাফে এসব কিছু এরা দেখাদেখি করে না দুনিয়াতে যে সমস্ত তথ্য আছে সেগুলোকে তারা সেখানে দিয়ে দেয় বা যে কোনো গবেষকও তাই করেন বলছেন একটি ধার্মিক আন্দোলন কিংবা ইসলামের একটি শাখা আন্দোলন ইসলাম ধর্মের একটি শাখা আন্দোলন যেটা যেটা প্রশস্ত হয় বা যেটা বৃদ্ধি লাভ করে 18তম শতাব্দীতে খ্রিস্টাব্দে এটা চলছে 1920 পর 21 আমরা প্রবেশ করেছি 1818 খ্রিস্টাব্দে এই মুভমেন্টে এই আন্দোলনটি শুরু হয়েছিল একজন মুসলিম ধর্মগুরুর মাধ্যমে মুসলিম পণ্ডিতের মাধ্যমে যার নাম হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব যেটা না সৌদি আরব থেকে প্রকাশ পেয়েছিল এটা পৃথিবীর মাঝে এই আন্দোলন যখন চলে তখন এই আন্দোলনের তিনি স্বয়ং ওয়াহাবি আন্দোলন বলে তিনি নাম দেননি তিনি যে নাম দিয়েছিলেন সেই নামটি ছিল বা বলা যেতে পারে তিনি বলছিলেন এটি হচ্ছে একটা সালাফি আন্দোলন সালাফি আন্দোলন মানে আমাদের পূর্বসূরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবি এবং তাবেইনদের মাঝে তাবেইনরা যে পথ এবং যে মতের অনুসারী ছিলেন সেই মতের উপর একটি নতুন আন্দোলন একটি আন্দোলন যেটা অনেক সময় পৃথিবীর মানুষ সেই সালাফে সালেহীনের অনুসরণ এবং তাদের যে নিয়ম নীতি সেটা ছেড়ে দিয়ে যখন সঠিক পথ থেকে বেঠিক পথের দিকে যায় তখন তিনি সেই আন্দোলন চালু করেন এবং ওইরকম সেই রকম সমাজ ফিরিয়ে আনার চেষ্টা করেন যেটাকে তিনি ওয়াহাবি আন্দোলন বলেননি তিনি বলেছিলেন এটি হচ্ছে সালাফি আন্দোলন ওয়াহাবি আন্দোলন উনি বলেননি মানুষ বলল কিসের কারণে ওর নামটার দিকে লক্ষ্য করে কিন্তু নামটা দিতে গিয়েও ভুল করে ফেলল তার নাম কিন্তু ওয়াহাব ছিল না তার নাম ছিল মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব অর্থাৎ তার বাবার নাম ছিল আব্দুল ওয়াহাব আর তার নাম ছিল মোহাম্মদ আমাদের দেশের মানুষ তো মোহাম্মদকে কমনই মনে করে যে কোনো নাম হবে তার সামনে একটা মোহাম্মদ থাকবেই ওই জন্য ওরা মোহাম্মদটা বাদিয়ে দিয়েছে দেওয়ার পর আব্দুল ওয়াহাবের জায়গায় ওয়াহাবি আন্দোলন করে দিয়েছে এখন এই ওয়াহাবি আন্দোলন যে বলা হচ্ছে যদিও মানুষের সামনে এর চিত্রটা খারাপ করে মানুষকে পেশ করা হয়েছে কিন্তু এই নামের ভিতরে একটা খুব ভালো জিনিস লুকায়িত আছে রহস্য আপনারা জানেন আল্লাহ তাআলার 99টি নাম আছে যে এ মুখস্থ করবে এগুলো মানবে এর উপর আমল করবে এর অর্থ বুঝবে আল্লাহ তাআলা তাকে কি দেন জান্নাত দেন বুখারী শরীফের হাদিস এখন যেমন আল্লাহ তাআলার সেই গুণবাচক নামগুলির মধ্যে আব্দুর রহমান মানে আর রহমান আর রাহিম আর সালাম আছে কিনা তো যদি কোনো মানুষকে বলেন আর রহমান আল্লাহর নাম থেকে যদি একটা দল কেউ তৈরি করে যে রহমানি গ্রুপ রহমানি দল বা রহিম দল বা আজিজি দল ঠিক তেমনি আল্লাহ তাআলার একটি নাম হচ্ছে ওয়াহাব যিনি অধিক হারে মানুষকে দিয়ে থাকেন অধিক হারে দুনিয়া দুনিয়া সবকিছুকে দিয়ে থাকেন যিনি দাতা
তাহলে ওয়াহাবি যখন বলা হলো তখন সত্যিকার অর্থে আল্লাহর নামেই একটা দল কথা বলা হলো ওরা বলছিল এটা ভাত খারাপ জিনিস মনে খারাপ মনে করে এই নাম দিয়েছে কিন্তু সত্যিকার অর্থে নামটা ভালো হয়ে গেছে কিন্তু মানুষের কাছে তথ্য না থাকার কারণে জ্ঞান না থাকার কারণে সেটাকে একটা খারাপ আন্দোলন এবং খুবই খারাপ মানে একটা দল ইসলামের মধ্যে বা মুসলমানদের মধ্যে এটাই পেশ করা হয় ভাই এই আন্দোলন যেটাকে ওয়াহাবি আন্দোলন বলা হচ্ছে সেই আন্দোলনের মূল বক্তব্য কি ছিল ওয়াহাবি আন্দোলনের কোন মানুষই বা স্বয়ং মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তিনি স্বয়ং কোনদিন ওয়াহাবি আন্দোলনে এরকম কোন কথা বলেননি বা বলার চেষ্টা করেননি যেটা ইসলামে নেই প্রথম কথা একজন মানুষকে আপনি মুসলিম কখন বলবেন যখন সে মানুষ ইমানের ছয়টি রুকুনকে বিশ্বাস করবে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করবে আল্লাহর নবীগণের প্রতি বিশ্বাস করবে আল্লাহ তাআলার রসূলদের প্রতি বিশ্বাস করবে কিতাবদের প্রতি বিশ্বাস করবে ফেরেশতাদের প্রতি বিশ্বাস করবে ভাগ্যের ভালোমন্দের প্রতি বিশ্বাস করবে কিয়ামতের প্রতি বিশ্বাস করবে তখন সে ইমানের একদিক তার মধ্যে ঢুকে পড়ল অতঃপর যখন ইসলামের রুকুনগুলি পালন করবে কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিবে নামাজ কায়েম করবে রোজা করবে আর যদি তার সম্পদ থাকে নিসাবের মালিক হয় তাহলে যাকাত দিবে অনুরূপ হজের সময় হজ করবে যদি কোনো মানুষ এগুলোকে বিশ্বাস করার পর এগুলো মানে তাহলে সে কি হয় সে মুসলিম হয় মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এর কোনোটিরই বরখেলাপ করেনি তিনি কখনোই বলেননি যে ইমানের মধ্যে এই অংশটা চলবে না তিনি কখনোই এ কথা বলেননি যে ইসলামের এই রুকুনগুলির মধ্যে এই জিনিসটা করতে হবে না যদি কোনো মানুষ ইমান এবং ইসলামের রুকুনগুলি মেনে চলে তাহলে সে কি হয় মুসলিম হয় কিন্তু সমস্যাটা কোথায় ছিল যে কারণে তাকে খারাপ মনে করা হয় বা করা হচ্ছে এখনো সেই সমস্যাটা ভাই আসলে ছিল কবর এবং মাজারের সমস্যা কবর মাজারের যে চিত্র বর্তমানে আমরা আমাদের দেশে দেখে থাকি তা সাধারণত ওইরকম বা ওর চেয়েও বেশি এই আরব বা সৌদি আরবের সে সময়ের চিত্র ছিল আজ আল্লাহ তাআলা যখনই কোনো মানুষ বিপদগ্রস্ত হবে কোনো জিনিসের প্রয়োজন হবে তাকে প্রথমত আল্লাহ তাআলার কাছে চাইতে হবে কিন্তু এখনো মাজার জগতের মানুষেরা আল্লাহকে ডাইরেক্ট না চেয়ে সরাসরি চলে যায় মৃত ওলিদের কাছে মৃত ওলিদেরকে খুশি করতে হবে সেজন্য নজর মান্য সেখানে পেশ করা হয় মৃত ওলিদের কাছে প্রার্থনা করা হয় যে আমার যেন অমুক জিনিসটি হয়ে যায় সেখানে নজরানা উপরোকন দেওয়া হয় এনার ক্ষেত্রে সেজদা সালামিও দেওয়া হয় এবং তাদেরকে জীবিত মনে করা হয় অথচ দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছেন মারা গেছে এই সমস্ত জিনিস যখন মানুষ আল্লাহ ছাড়ে আল্লাহকে ছেড়ে দিয়ে একজন মানুষের দিকে নিবেদন করে মানুষের দিকে যখন তার এই সবকিছু হয়ে থাকে তখন এখানে শিরক হয় ভাইরা মক্কার মুশরিকরা মুশরিক কেন ছিল এ কারণে না মুশরিক ছিল যে তারা যাদের কাছে যাদের পূজা করতে যেত তাদেরকে বলতো যে এরা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমাদের সুপারিশকারী হাউলায়ে সুফাউনা ইনদাল্লাহ কোরআনের ভাষায় যখন মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা এই মূর্তিদের কেন পূজা করছো এদেরকে কেন আহ্বান করছো এদের কাছে কেন চাচ্ছ তখন মক্কার মুশরিকরা কি বলেছিল এরা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমাদের সুপারিশকারী মূর্তিদেরকে এরা সুপারিশকারী মনে করত আর এই মূর্তিরা কে ছিল ওয়াদ সোয়া ইয়াগুস ইয়াউক এরা কে ছিল বুখারী শরীফের হাদিসে এসেছে যে এরা ছিল রেজালুন এরা এমন মানুষ ছিল যেটা নূহ আলাইহিস সালামের সৎ মানুষ নূহ আলাইহিস সালামের যুগে তার উম্মতের সৎ মানুষ ছিল তারা যখন মারা যায় তাদের নামে এরকম মূর্তি তৈরি হয় সেই মূর্তিগুলোকে এরা সুপারিশকারে মনে করতো আল্লাহ তাআলার কাছে ঠিক এমনে এখনো আজ মাজার জগতে যা কিছুই করা হয় কবরের কাছে তার শেষে ওই যেন খাজাবা বাবা ওর তার বাবা আল্লাহ তাআলার কাছে যেন সুপারিশ করে দেয় এটাই তো চাওয়া হয় ওখানে যখন কোনো মানুষ যায় ওরা বলে যে না আমরা তো আল্লাহর কাছে চাই ঠিক আছে আল্লাহ তাআলার কাছেই চাও কিন্তু মাধ্যম কাকে করো সুপারিশকারী কাকে করো ওই বাবাকে না একজন মানুষ যখন নজরানা নিয়ে যায় মাজারে উপঢৌকন নিয়ে যায় সেটা একটা
খাসি হোক আর মুরগি হোক আর হাঁস হোক আর ছাগলই হোক কিছু টাকাই হোক কি উদ্দেশ্যটা থাকে উদ্দেশ্যটা এটাই থাকে যে আমরা এখানে যদি পেশ করি বাবার দরবারে তাহলে বাবা খুশি হবেন হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করবেন আমার সুপারিশ করে দিবেন আর সুপারিশ করে দিলে তখন আমার এই দোয়াটা কবুল হবে আমি নগণ্য বান্দা আমার দোয়ার আল্লাহর আল্লাহর দরবারে সরাসরি কবুল হবে এখানে বুঝার ব্যাপার হলো এই যে আজ মক্কার মুশরিকরা এই কারণেই মুশরিক হয়েছিল এরকম ছিল না যে তারা আল্লাহকে বিশ্বাস করত না মক্কার মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করত কোরআনের ভাষায় ক্লিয়ার এসেছে লাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ তোমরা যদি তাদেরকে জিজ্ঞাসা করো আকাশ এবং জমিনকে কে সৃষ্টি করেছে তাহলে তারা অবশ্যই বলবে ফাসায়াকুলুনাল্লাহ তাহলে তারা অবশ্যই বলবে যে আল্লাহ তারা সৃষ্টি করেছেন কিন্তু সমস্যাটা কোথায় ছিল মক্কার মুশরিকরা কি হজ করত না উমরা করত না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যতগুলো মুশরিক ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের মৌসুমে দাওয়াত দিতে যেতেন তাহলে হজের মৌসুমে ইসলামের দাওয়াত দিতে যেতেন তাহলে ওরা কে ছিল যারা হজ করতে এসেছিল ওরা ওই মুশরিকরাই ছিল যদিও তাদের হজ এবং উমরার নিয়ম আলাদা ছিল এখন ওদেরকে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে কি বুঝাতে এসেছিলেন এ কথাই যে এরা এই মূর্তিদেরকে আল্লাহর দরবারে কি মনে করত সুপারিশকারী মনে করত এখন আমাদের যুগেও যদি কোন মানুষ কোন মূর্তিকে সুপারিশকারী মনে না করে একদম মরা মানুষকে সুপারিশকারী মনে করে তাহলে কি হবে ওই দুটোর মধ্যে হয়ে গেল না বরাবর এই জিনিসগুলো দেখতে পেয়েছিলেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তার সমাজে তিনি দেখতে পেয়েছিলেন যে মানুষ আল্লাহর দরবারে কম আর মাজারের দরবারে বেশি উপস্থিত হয় যেমন আমাদের দেশে পাঁচ ওয়াক্ত মানুষকে নামাজ পড়াতে হবে এটা ইসলামের রুকন এটার এটার তোয়াক্কা কম কিন্তু মানুষকে মুরিদ করতে হবে এর সমস্যায় বা এর ফিকিরেই সমাজে বেশি সেখানে যে আল্লাহ ছাড়া অন্যের দরবারে মাথা নত করা হয় সিজদা করা হয় সেই জিনিসটাকে কোনো আপত্তিকর মনে করা হয় না অথচ মসজিদেরা সিজদা দিতে যায় না এখন এরকম সমস্যার কারণে তিনি যে আন্দোলনটি তৈরি করেছিলেন বা যে মনোভাব তিনি মানুষের মধ্যে নিয়ে এসেছিলেন সেটি হলো এই এই সমস্ত দরগা এবং মাজারে যা কিছু ঘটছে এগুলো হচ্ছে শির আর এর থেকে আমাদের দূরে থাকতে হবে সে কারণে তিনি সেই যুগের বাদশাহ মোহাম্মদ বিন সৌদ তার হাতে অঙ্গীকার করলেন দুজনের মধ্যে একটা চুক্তিপত্র স্বাক্ষরিত হলো যে আপনি বাদশাহ এই দেশকে স্বাধীন করবেন তখন তো এতগুলো জনগণ ছিল না ছোট ছোট শহর ছিল যেখানে সেখানে বাদশাহ সেই সেই শহরটার উপর মানে সেনা নিয়ে আক্রমণ করত তার আগে মোহাম্মদ বিন আব্দুল ওহাবকে সেখানে পাঠানো হতো তিনি ইসলামের দাওয়াত দিতেন এবং এই সমস্ত কার্যকলাপ থেকে মানুষকে নিষেধ করতেন তারপরে ওরা যদি না শুনত বা ওদেরকে বোঝানো হতো তারপর বাদশাহ সেই গ্রামকে নিজের দেশের অন্তর্ভুক্ত করে নিতেন এভাবে ধীরে ধীরে বিরাট একটা দল বিরাট একটা দেশ যেখানে এই মাজার এবং দরগা মুছে গিয়ে একটা শিরক ছাড়াই একটা দেশ তৈরি হয়েছে যাহা বলে যে না এরা ওলিদের সম্মান করে না কারণ হলো এটাই ভাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন যে কবরের উপর বসা নিষেধ কবরের উপর কিছু নির্মাণ নিষেধ নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুবনা আলাইহ কবরের উপর কিছু নির্মাণ করা নিষেধ তাহলে যে দরগা এবং মাজারে উপরে বড় বড় বিল্ডিং তৈরি করা হচ্ছে গম্বুজ তৈরি করা হচ্ছে এটা নিষেধ কি নয় কি আর যদি নিষেধ থাকে তাহলে ওকে ভেঙে ফেলতে হবে না যদি মানুষের হাতে ক্ষমতা থাকে তিনি ভেঙেছিলেন তার হাতে ক্ষমতা ছিল বা তার সরকার তাকে ক্ষমতা দিয়েছিল তাই ভেঙেছিলেন সেই কারণে নাকি ওলিদের এরা অসম্মান করে এখানে আরো একটা জিনিস প্রশ্ন করার থাকে যে দেশে ওলিদের ফজিলতে যে সমস্ত পাওয়ারের বর্ণনা করা হয় যেসব অলৌকিক কারামতির বর্ণনা করা হয় যে যেখানে ওলি থাকবে ওলিদের বেজ্জতি করলে তোমার অসুখ হয়ে যাবে তুমি মরে যাবে তোমার সবকিছু নষ্ট হয়ে যাবে বা অমুক ওলি আব্দুল কাদের জিলানি সম্পর্কে বলা হয় যে তিনি একজন মারা গেছে এক লোক বরযাত্রী একটা নৌকায় ডুবে নদীতে তাকে দোয়া করে জীবিত করে দিলেন এরকম কথা একদিন নাকি তিনি বক্তৃতা করছেন আকাশে একটা চিল উড়ে যাচ্ছে তারপরে তিনি একটা এমন কিছু বললেন যে চিলটা দুই টুকরা হয়ে পড়ে গেল এই যে সব ওলিদের কারামতি আর সবকিছু বলা হচ্ছে কেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে কোনো ক্ষতি করতে পারলো না কেন ওলিরা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব যে এতখানি শত্রু ক্ষতি কেন হলো না ক্ষতি কেন করতে পারলো না মনে রাখতে হবে যে মানুষ মরে যায় সে মরেই যায়
মরার পর তার কোনোই শক্তি থাকে না প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো শক্তি থাকতো মৃত্যুর পর তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে থাকতো অন্যান্য নবীদের থাকতো আল্লাহ রাসূল মারা গেছেন এখনো দফন হয়নি সাহাবায়ে কেরামদের মধ্যে মতবিরোধ শুরু হয়েছে যে কে খলিফা হবে প্রায় একদিন ধরে সমস্যা চলছে এবং শেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবেন এই সিদ্ধান্ত হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি মৃত্যুর পর মারা ক্ষমতা থাকতো তাহলে আল্লাহ রাসূল উঠে বলে দিতেন নাহলে সমস্যার সমাধান করে দিতেন মদিনায় এক সময় আক্রমণ হয় শত্রুদের যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা থাকতো মৃত্যুর পর তাহলে মদিনায় আক্রমণ হতো না ঘটনায় বর্ণিত হয়েছে যে আল্লাহ রাসূলের কবরের লাশকে চুরি করার জন্য মানুষ ষড়যন্ত্র করেছিল কিন্তু আল্লাহ রাসূলের যদি ক্ষমতা থাকতো তাহলে ষড়যন্ত্র করতে পারতো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিরা যখন জিহাদ করেছিলেন যদি আল্লাহর রাসূলের মৃত্যুর পরও ক্ষমতা থাকতো তাহলে আল্লাহ রাসূল সেখান থেকে উঠে জিহাদ করতে যেতেন আজ গোটা বিশ্বে মুসলিমদের উপর যে অত্যাচার হচ্ছে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী আমরা তার উম্মত আল্লাহ রাসূল আমাদের প্রতি তার দয়া নেই তাহলে এসে কেন তিনি এই সব সমস্যার সমাধান করেন না তার মানে মৃত্যু মানুষ কখনোই সমস্যার সমাধান করতে পারে না ঈসা আলাইহিস সালামের সম্পর্কে ক্লিয়ার এসছে যে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবেন আন তাকুলতা লিন্নাস ইত্তাখিদুনি ওয়া উম্মি ইলাহাইন মিন দুনিল্লাহ হে ঈসা তুমি কি বলেছিলে যে তোমার মা এবং আমাকে তোমরা তুমি কি বলেছিলে তোমার কওমকে তোমার উম্মতকে যে আমাকে ও আমার মাকে তোমরা আল্লাহ বানাই নাও ইলাহ বানাই নাও ঈসা আলাইহিস সালামের উত্তর কি ছিল কোরআনের আয়াতে স্পষ্ট এসেছে আল্লাহ আমি যখন ছিলাম তখন আমি তাদেরকে বলেছিলাম তারপরে যা ঘটেছে সেটা তুমি বেশি জানো কারণ তুমি যা তুমি এটাও জানো এবং আমাদের অন্তরে যা কিছু ঘটে সেটা জানো কিন্তু আমাদের অন্তরে যা আপনার অন্তরে কি আছে সেটা আমরা জানি না তারপরে কি বললেন তারপরে বললেন যখন আপনি আমাকে ওয়াফাত দিলেন সালাম্মা তাওয়াফায়তানি কুনতা আনতার রাকিব আলাইহিম তখন আপনি এদের সংরক্ষক ছিলেন মৃত্যুর পর আমি জানি না কি ঘটেছে একজন নবী মৃত্যুর পর জানেন না যে কি ঘটেছে আর আমরা ভাবছি সবকিছু জানছি আজ মৃত অলি নয় যদি একটা জীবিত অলিকেও আপনি দুনিয়াতে একটা ঘরের ভিতরে ঢুকে রাখেন ঠিক আছে রাখার পর আপনারা 20 জন 50 জন মানুষ যদি ঘরটার চারিদিকে থাকেন অলি বলতে পারবে যে বাড়ি কতজন লোক আছে কতজন লোক আছে যদি এটাই বলতে না পারে তো কতজন লোকের মনের ভিতরে কি আছে কি করে জানবে আর যদি জেনেও থাকে তো দিতে পারবে তাহলে আজ মাজারে মানুষেরা যে এই অলির কাছে এত আশা নিয়ে যায় যে মারা গেছে কত গ্রামের মানুষ ওর কাছে এসেছে উনি জানতে পারেন আর যদি জানতেও পারেন তো দিতে পারবেন যদি জীবিত অলি না দিতে পারে তাহলে মৃত অলি কিভাবে দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের এই চাওয়া পাওয়া নেই চাওয়া পাওয়া শুরু হয়ে গেছে মানুষের মতো মানুষের কাছেই যাবে ওদেরকেই সুপারিশকারী মনে করবে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন চাইবে ভাইরা মোহাম্মদ বিন আব্দুল ওহাব রহমতুল্লাহ আলাইহির যে দাওয়াত নামা তিনি যে পৃথিবীর প্রান্তে পাঠিয়েছিলেন সে তার মধ্যে একটি দাওয়াত নামে একটি চিঠি যেটি ইতিহাস আহলে জামান বে আখবারে মুলুকে তুনিস ও আহদিল আমান তৃতীয় খণ্ড 60 থেকে 63 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে সেখানে তিনি বলছেন চিঠি যে পাঠাচ্ছিলেন দুনিয়াতে যে কি কারণে তিনি এরকম করলেন তখনও এরকম অপবাদ দেওয়া হয়েছিল সেই চিঠিতে তিনি ব্যক্ত করছেন ওয়াইদা আরাফতা হাদা তিনি খুতবার পর খুতবা মাসুমের পর বলছেন ওয়াইদা আরাফতা হাদা আপনি যখন এটা জানতে পারলেন তখন জেনে নিন فمعلوم ما عمت به البلوى من حوادث الامور التي اعظمها الاشراك بالله মানুষের বিদআতি বিষয়গুলোর মধ্যে যেখানে যে ফিতনায় মানুষেরা পতিত হয়েছে সেই সমস্ত বিষয়ের মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহ তাআলার সাথে শরীক করা সেটা কি জিনিস ওটা তাওয়াজ্জু আলাল মাউতা মৃতদের শরণাপন্ন হওয়া ওয়া সওয়ালুহুম নাসর আলাল আদা আর শত্রুদের উপর জয় চাওয়ার জন্য ওদের কাছে দোয়া করা প্রার্থনা করা আর মানুষের হাজত মানুষের যা দরকার সেই প্রয়োজন পূরণের জন্য ওদের কাছে চাওয়া মানুষের যদি কোনো সমস্যা থাকে
সেই সমস্যার সমাধানের জন্য এই মৃতদের কাছে চাওয়া যেটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কেউ দিতে পারে না এ বলে তিনি বলেন এরপরও আবার তাদের নৈকট্য লাভের জন্য আর তাকাররুব ইলাইহিম বিন্নুদুর ওয়া যাবহুল কুরবাত নৈকট্য লাভের জন্য কুরবানি দেওয়া বলিদান দেওয়া এ সমস্ত কিছু পৃথিবীতে হয়েছে যেটা আসলে শিরক ইলা গায়রে যালিকা মিন আনওয়াইল ইবাদাহ এই সমস্ত ইবাদত যেগুলো আল্লাহ ছাড়া অন্যের করা হচ্ছে এটাই হচ্ছে শিরক আর যখন মানুষ শিরক করে তখন ইসলাম থেকে বেরিয়ে যায় সে কারণে তিনি কি করেছিলেন এই আন্দোলন গড়ে তুলেছিলেন এই শিক্ষা পৃথিবীর মানুষকে দিয়েছিলেন এখন এতে সমস্যা কার হয়েছিল এতে সমস্যা ওদেরই হয়েছিল যারা এই কবর মাজার কবর মাজারের সাথে যাদের সমস্যা ছিল যারা ছিল পীর যারা ছিল মাজার ভক্ত যারা ছিল ওই কবরের মুরিদ বা আর কিছু ওরা দেখল পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো দেশ আল্লাহর নবীর দেশ সেখানেই যদি আমাদের এই অবস্থা হয়ে যায় কবরের মাজার সবকিছু ভেঙে চুরমার হয়ে যায় আর সেখানে যদি আমাদের অস্তিত্ব না থাকে তাহলে পৃথিবীতে অস্তিত্ব ঠেকানো মুশকিল মানুষ সবসময় মক্কা মদিনার দিকে চেয়ে থাকে সে মক্কা মদিনায় কোনো মাজার নেই দেশে কেন আপনাদের মাজার যখনই মাজারে মানুষ কোনো আলোচনা শুরু করে তখন এই প্রশ্ন আসে এই কারণেই তাদের তারা এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের আন্দোলনকে এবং দাওয়াতকে পুরাপুরি ঘৃণিত ভাবে মিথ্যা তথ্যের মাধ্যমে পৃথিবীতে প্রচার করে এবং এখনো করে নচেত মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এমন কোন দাওয়াতের কাজ করেননি বা এমন কোন কথা বলেননি যেই কথায় ইসলাম বিরোধী কোনো কিছু ছিল যারা তার এই দাওয়াতকে পড়াশোনা করেছে গবেষণা করেছে তারা শত্রু থাকার পরেও আবার মিত্র হয়ে গেছে দোস্ত হয়েছে একজন লেখক তার নাম হচ্ছে মাসুদ নদভি তিনি মোহাম্মদ তিনি এরকম লোক ছিলেন যিনি ওয়াহাবি আন্দোলনকে চিনতেন না বা ভালোবাসতেন না এরকম কারণে তারপরে তিনি গবেষণা করার পর একটা বই লিখলেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মুসলিহুন মাজলুমুন ওয়া মুফতারান আলাইহ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব